থেকে আবার আমার ছেলের এনগেজমেন্টে এসেছে আমাদের পরিবারের অসম্মান করার জন্য। ইনফ্যাক্ট এই খড়ি আর তার এই ভিখিরি বোনেরা সব কথা জলিয়াত, ফ্রড আর থান্দাবাজ। কাউকে বিশ্বাস করো না প্লিজ। কে ফ্রড আর কে নয় আপনি এক্ষুনি বুঝতে পারবেন, একটু চেপে বসুন। তারপর কে কাকে কেন বিশ্বাস করেছে সবটা ক্লিয়ার হয়ে যাবে। আপনি দয়া করে মিডিয়ার লোকজনদেরকে একটু বাইরে নিয়ে যান, সবার সামনে এইসব কথা হোক আমি চাই না। আপনাদের রিকোয়েস্ট করছি প্লিজ, আমাদের গার্ডেনে রিফ্রেশমেন্টের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, কুণাল আপনাদের নিয়ে যাবে। আমাদের এখানে অনুষ্ঠান শুরু হলে আপনাদের আবার ডেকে নেব। প্লিজ আমার অনুরোধটা রাখুন, আমি কৃতজ্ঞ থাকব। না, আর যা হওয়া সবার সামনেই হবে। কি ব্যাপার বলতো, এত কেলেঙ্কারি করে এই মেয়েটা এত জোর গলায় কথা বলার সাহস পায় কি করে? দিদি কি করছিস তুই? বাড়ি ভর্তি বাইরের লোক, সবার সামনে এই কথাগুলো হলে এই বাড়ির সম্মানটা না করি। আমি তোর মতন মহান নই যে সবটা সহ্য করে নেব। যে আমার সম্মানের কথা ভাবিনি তার সম্মানের কথা আমি ভাববো না, আজ আমি সবটা বলবো। দিদি কি করছো তা কি? প্লিজ করো না, আই বেগ অফ ইউ। আমি তো এটা করতে চাইনি, তুমি আমায় এটা করতে বাধ্য করেছো রাহুল। এবার তুমি বল, তুমি সব সত্যি বলবে নাকি আমি সবাইকে সব সত্যিটা বলবো? চুপ করে থেকো না রাহুল, বলো ও বিয়ের সাজে এখানে এসে তোমাকে চার্জ করছে কেন? হোয়াট ইজ দিস? হোয়াট, ওয়াই, হাউ, সব প্রশ্নের উত্তর পাবে মামনি, একটু ধৈর্য ধরো। তোমার হিরো আজকে ঠিকুজি গোষ্ঠী নিয়ে এসছে আমার বর্দি, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তুমি কিন্তু এটা ঠিক করছো না দূতি, এর ফল কিন্তু ভালো হবে। ভালো ফলের আশা তো আমি করি না রাহুল, তোমার ভালোবেসে যা ফল পাওয়ার আমি এখন তা পাচ্ছি। আমি এখন বুঝতে পারছি কতটা বোকা ছিলাম আমি, যে তোমার মতো একটা ছেলেকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম আমি। আমি এখন বুঝতে পারছি সেটা। রাহুল প্লিজ চুপ করে থাকিস না, সত্যিটা বল। দুটি এগুলো কি বলছে? আর ওর সাথে তোর বিশ্বাস ভরসার সম্পর্ক হলো কবে থেকে? আমার বিয়ের দিন আপনারা প্রত্যেকে সবাই আমাকে মিথ্যেবাদী বলেছিলেন, বলেছিলেন আমি এই বিয়েটা করব বলে ইচ্ছে করে নাকি আমার দিদিকে লুকিয়ে রেখেছি। ঋদ্ধিমান বাবু পদে পদে প্রতি মুহূর্তে আমাকে দোষারোপ করেছে, কিন্তু আমি সেদিন সত্যিটা কাউকে বোঝাতে পারিনি। আপনারা কেউ জানেন না উনি আমার সাথে দীরাগমনেও গিয়েছিলেন ওই একই উদ্দেশ্য, যাতে আমার দিদিকে উনি ধরতে পারেন, এটা উনি প্রমাণ করতে পারেন যে আমি নাকি দিদিকে লুকিয়ে রেখেছি। আর আমার এমনই দুর্ভাগ্য, দিদি সেদিনই বাড়ি ফিরে আসে এবং উনি আমাকে আবার বলেছে, কিন্তু আমি সেদিন ওনাকে বলেছিলাম, আমি ওনাকে কথা দিয়েছিলাম যে সত্যিটা আমি সবার সামনে নিয়ে আসবই। আমি কয়েকদিনের মধ্যেই প্রমাণ করে দেবো যে আমি মিথ্যেবাদী নই, আমি ষড়যন্ত্রকারী নই, কোনোদিনও কাউকে ঠকাই না।
দিদির আর রাহুলের যে একটা যোগাযোগ আছে, এই সত্যিটা অবশেষে আমি ঋদ্ধিমান বাবুর সামনে শিবরাত্রির দিন আনতে পেরেছি, কিন্তু কিছু প্রমাণ করতে পারিনি। তাই ঋদ্ধিমান বাবু আমাকে একটা শেষ সুযোগ দিয়েছে যাতে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারি, আর তাই আজ দিদি এখানে এসেছে সবার সামনে সত্যিটা বলবে বলে, সবটা বলবে বলে। কার জন্য আপনাদের পরিবারের, আমার পরিবারের সবার অপমান হয়েছিল, কার জন্য সবার মাথা হেঁট হয়ে গিয়েছিল, এই সবটা বলবে বলেই দিদি আজ এখানে এসেছে। কার জন্য আমি আমার পরিবারের সাথে যোগাযোগটুকু অব্দি রাখতে পারিনি, এই সবটা আজও বলবে। বল দিদি, আজকে সবার সামনে সত্যিটা বলে দে। কাউকে ভয় পাবি না তুই, কাউকে না। বলুন দিদি, এতদিন ধরে আপনার মুখে সত্যিটা শোনার জন্য অপেক্ষা করে আছি, আজ আপনি পালাতে পারবেন না, বলুন সত্যিটা কি? আশ্চর্য রীতি, তোমার বিয়ের দিন আমাদের তো কম অপমান হয়নি, সেই ক্ষত এখনো দগদগে, তাহলে আজ আমার সমস্ত কথা বলা হচ্ছে কেন? আরে এদিকে ঝগড়া ঝাঁটি তর্কাতর্কি করার আইজিল চাই, এসব তো পরেও হতে পারে রীতি, বাড়ি ভর্তি লোকজন গেস্ট, এখন এসব তো হচ্ছে কেন? আজ আমার ছেলের এনগেজমেন্ট। বাবা বাবা, এই মেয়েগুলো আজকের দিনে আমাদের আমাদের আবার বাড়ির সবার সামনে অপমান করার চেষ্টা করছে, আমাদের আমাদের সিংহরায় পরিবারকে অসম্মান করছে। বাবা তুমি এখন চুপ করে দাঁড়িয়ে থাকবে, এদের আটকাবে না, কিন্তু বলবে না। বাবা একটা কথা বুঝতে পারছি না, এভাবে আমাদের সকলের সামনে অসম্মান করার, আমাদের কুৎসা করার অধিকারীরা কোত্থেকে পায়? অপমান শুধু আপনাদের হয়নি, আমাদেরও হয়েছে। আপনাদের পরিবারের অপমানটা অপমান, আর আমাদের পরিবারের অপমানটা অপমান নয়? কেন বল পিসমণি, আমরা গরিব বোন, আর আপনি এত চিন্তা করছেন কেন? আপনি তো নিজের ছেলেকে সৎ সুবোধ বালক ভাবেন, আপনার ছেলে তো হীরের টুকরো, তাহলে আপনার এত ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। বলতে দিন আমার দিদিকে সত্যিটা, ও তো আপনাদের মনে থাকেন সমস্ত সমস্ত প্রশ্নের উত্তর দিতে এসেছে আজকে। আপনাকে কিচ্ছু ভাবতে হবে না দিদি, কারোর কথা ভাবতে হবে না, কাউকে ভয় পেতে হবে না, আপনি বলুন আমি শুনবো। কি শুনবি রিদ্ধি, এই মিডল ক্লাস মেয়েগুলোর আর কিছু বলার মুখ আছে? কি শুনবি ওদের কথা? 100 বার আছে, যদি কারোর সত্যি বলার মুখ থেকে থাকে সেটা শুধুমাত্র আমাদেরই আছে, আর কারণ নেই। স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।